प्राणी स्तरे स्तरे तुमार दानी रे
মাটি সোনার ফসল তুলে ধরে এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে প্রভু ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে যদিও রক্তাক্ত দিন তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে তবুও নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস আমি এক দুর্ভিক্ষের কবি প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায় আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায় আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে দানবের সাথে আজ সংগ্রামের তরে নমস্কার শুধু বিঘেদুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কি রে কহিলাম আমি তুমি ভূত স্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাবু জানো তো হে করেছি বাগানখানা পেলে বিঘে দুই প্রস্থি ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি সপ্তপুরুষ যে ধায় মানুষ সেবাটি সোনার বাড়া দৈনিক দায় বেচিব সেমায়ে এমনই রক্ষে ছাড়া আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস ফেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে করিল বিক্রি সকল বিক্রি মিথ্যা দেনার ক্ষতি এ জগতে হয় সেই বেশি চায় আছে যার ভুঁড়ি ভুঁড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিধার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘে জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধুলি ছায়া সুনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্রকানন রাখালের খেলা দেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশি পিসি তল স্নেহ বুক ভরা মধু গঙ্গের মধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিল নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করিবামে রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাশে ত্রিশাতুর শেষে পৌঁছিল এসে আমার বাড়ির কাছে বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে দেখিছে প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আন্দাজ দেখি কবি শুভ দাশগুপ্তের আমার রবীন্দ্রনাথ পরম আরাধ্য কবি বরেশ মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয় ধরা ছোঁয়ার অনেক ঊর্ধ্বে এখন আমাদের জীবনের প্রাত্যহিকতায় কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে ইংল্যান্ডে কিংবা মঙ্গুতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকুও নেই যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন আপনার প্রস্থান পর্বে অনতিবিলম্বে সে মানচিত্র বদলে গেছে অনেকখানি পাঞ্জাব ও সিন্ধু গুজরাট
রাখার সিন্ধু এখন পরদেশ, সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে। মান্য কবিবর, সেই বদলে যাওয়া রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য বীর, আমাদের মতো মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় বিতভূমি, যেখানে যাবার স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে, আর যেখানে পৌঁছতে না পারার চিরকালীন গ্লানি আমাদের বিদীর্ণ করে বিদ্ধ করে। দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের ধ্বস্ত পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল টালি ঘর, শহর থেকে বহু দূরের গ্রাম। বাবা কখনো দোকানদারি, কখনো ছাত্র পড়ানো, কখনো এটা সেটা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে, বেঁচে থাকতে। তার সম্বল বলতে কিছু ছিল না, টাকা পয়সা না আশা ভরসা, ছিল সাহস আর ছিলেন আপনি। হ্যাঁ, উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথায় বাবা বলতেন আপনার কথা, আপনার কবিতা আর গানের কথা, আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা, আপনার নাইটহুড ত্যাগের কথা, আপনার গোড়া চোখের বালি যোগাযোগের কথা, গীতাঞ্জলি ছিন্ন পত্রের কথা। আর এসব কথা যখন বলতেন, দারিদ্র লাঞ্ছিত সেই বিরহীন মানুষটির সমস্ত চোখ মুখ ভরে জ্বলে উঠত আলো। আমরা যারা শুনতাম, আমি দাদা মা আমাদের দৃষ্টির চেনা পরিধির সীমা ডিঙিয়ে অসীম এক আকাশুদ্ধ জেগে, যে উদার নীলিমায় কেবল গান, কেবল ছবি, কেবল প্রশান্তি। দারিদ্র আর অসাফল্যের টানা করে নেব না, আমাদের উদ্বাস্তু জীবনে আপনি ছিলেন এক অশেষ মাধুরী। কবি আপনার জানার কথা নয়, আমরা জানি, আমরা দেখেছি অনটন আর নিরুপায় দারিদ্র কি ভয়ঙ্কর আগ্নেয় শক্তিতে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের নিরন্ন জীবনকে। তবু যখন দীর্ঘগত পাপক্ষয় রূপান্তে এসে একটুখানি মাটির দাওয়ায় বাবা বসতেন, আজ এই দারুণ দুর্দিনে হে বন্ধু হে প্রিয়তম, সভ্যতার শ্মশান শয্যায় সংক্রামিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়, প্রাণলক্ষ্মী নির্বাসিতা রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহে পুষ্পকে উদ্দিন বর্বর রাক্ষস হাঁকে, আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়, দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনে সোনার হরিণ, প্রাণরুদ্ধ প্রাণস্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধ তার লালা ঝরে, এত দুঃখ এ দুঃসহ ঘৃণা এ নরক সহিতে কি পারিতাম, হে বন্ধু যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র, অন্তরে লোভেছি তব বাণী তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। নমস্কার। ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে, সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমা পড়ে, শ্রীমতী রে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত, কহিল অবক কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে কে কথা দেখবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাক, অস্ত রবি রশিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শিনিচ্ছনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দ্বারে, শ্রীমতী রেখেরি উঠে রাখে ভূমি দ্রুত পথে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ সাজিকে কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে, দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়ার খোথালি, হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায়ে ভয় কেহ দেয় তারে গালি, দিবসের শেষ আলোক মিলাল নগর সৌধ পড়ে, পদ জনহীন আঁধারে বিলীন কল কোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন
রাজ দেবালয় ঘরে শারদনিশী সৎসতী মিরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল অবসান দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিনার বিজন কানন মাঝারে স্তূপপদ মূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সাড়ে সাড়ে প্রদীপ মালার মতো মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি সুধালো কে তুই ওরে দুর্মতি মরিবার তারে করিস সারতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী Thank you.